নতুন জামা কাপড় কেনার শখ কার না থাকে। নিত্য নতুন ফ্যাশনের জামা কাপড় কিনেন। যারা নিত্য নতুন ফ্যাশনের জামা কাপড় কিনেন তাদের মধ্যে সস্তাতে জামা কাপড় খোঁজার প্রবণতা বেশি। কিন্তু সস্তা বা দামি যাই হোক, কাপড় থেকে রং উঠলে পুরো টাকায় পানিতে। দুদিন ব্যবহার করতে না করতেই নতুন কাপড় হয়ে যায় ন্যাকড়া। শুধু তাই নয়, কাপড়ের কাঁচা রং ত্বকে লেগে অ্যালার্জি এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর তাই জামা কাপড়ের রং কতটা পাকা সেটা বুঝে কেনা উচিত। কিন্তু ব্যবহার না করে কি করে বুঝবেন কাপড়ের রং কাঁচা না পাকা? উপায় আছে কাপড়ের রং চেনার জন্য, কিছু টিপস আমি বলছি। টিপস নাম্বার ১, খালি চোখেই অনেক সময় বোঝা যায় কাপড়ের রং পাকা কিনা। কাপড়ের রং পাকা না হলে রংটি স্বাভাবিক রঙের তুলনায় অনেক বেশি উজ্জ্বল দেখায়। এক্ষেত্রে আপনি একই রঙের দুটি কাপড় পাশাপাশি রেখে যাচাই করতে পারেন। যে রঙটি কৃত্রিমভাবে উজ্জ্বল দেখাচ্ছে সে রঙের আয়ু বেশি দিনের নয়। টিপস নাম্বার ২, কাপড়ের রং উঠবে কিনা সেটা বোঝার জন্য কাপড়ের এক কোনায় একটু সাবান জলে ভিজে নিতে পারেন। তারপর কয়েক মিনিট রেখে হাত দিয়ে কষলে দেখুন, যদি রং উঠে তাহলে বুঝবেন ঠকেছেন। টিপস নাম্বার ৩, কাপড়ে খানিকটা অংশ ভিজিয়ে নিন, তারপর উপরে একটি সুতি কাপড় রেখে ইস্ত্রি করুন। সুতি কাপড়টি যদি সাদাই থাকে তাহলে আপনার কাপড়ের রং পাকা, নইলে পুরো টাকায় পানিতে। টিপসগুলো কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। আপনি যদি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আজ আর কথা নয়, কথা হবে অন্য ভিডিওতে। আর সে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।